তাইজন লাগে এ দামাদা দেখি কত দূর আসলে ইয়াইছেন আম্মা লাগে দ্য গিফট আইতা এটা রুষ না এটা আমি না বড়টা আপনি কত দূর আস মাশাআল্লাহ আমরা আপনাদের তারপর আমরা রানার বিনস উঠে গেছে খুব সুন্দর লাগে দেখতে সকলটি উঠে গেছে বড় বড় পাতা হয়ে গেছে আর দেখেছেন কিতা উঠছে এই বাইদিকে আর এখানে দেখতে পাররা ফ্রেঞ্চ বিনস ওগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে দেখতে বাড়া রোয়া উঠে গেছে রোহিতা খায় এই ফটো থাকে যা আর এখানেও দেখলাম আরও অনেক উড়ির গাছ হল উঠছে দেখো গরো রোহিতা বাদে আবার হাসরাইতে জগরতায় গাছে বাড়িয়ে খাইলায় মাটিতে রোবালা দেখেছেন খিরা কিছু উঠছে নাকি ভাই দি আলহামদুলিল্লাহ হুমার গাছও উঠে গেছে দেখতে পাররায় খুব সুন্দর গাছ হুমার এখানেও আরও দেখি প্রচুর খিরার গাছ হল উঠছে মাশাআল্লাহ দেখি এগুলো বড় হয়নি বড় হইলে এখানে ডাইরেক্ট বাই লিব সাংগারি আছে সাংগারিটার জন্য বা ইজি হয়ে যায় আর ফটো রইলে ডুলাইলে বাদে আবার বাঙ্গি যায় আর এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাররায় যে লেটিস রয়েছিলাম লেটিস সকলে উঠে গেছে অনেক প্রচুর লেটিস এগুলো আসলে লেটিস আলহামদুলিল্লাহ খাইতে খুব ভালো লাগে অর্গানিক লেটিস আর এখানে দেখতে পাররায় লাই আর উঠছে কিছু লাই পাতা আর এগুলো আসলে সানফ্লাওয়ার যে সানফ্লাওয়ার রয়েছিলাম সানফ্লাওয়ারও বেশি উঠছে আর এগুলো আসলে সব লাই দেখতে পারে এটা লাই আর এখানে লাম রয়েছিলাম যেন লাম লেটিস মনে হয় কিছু উঠছে দেখা বুঝলাম না কোনটা লাম লেটিস দেখা যাও লাম লেটিস হয়তো উঠছে এখানে প্রচুর বাত্তা উঠছে এগুলো আসলে বাত্তা উঠে গেছে অনেক বাত্তা এটা খালি বাত্তা বাত্তা শাক খাইতে আসলে খুব মজা লাগে সো এগুলো বেশি বড় হইবার দিবাই না একটু ছোটো ইয়ারলেও খাইলে পায় আর ওখানেও দেখলাম কিছু ডুগিনা লাল শাক উঠছে লাগে প্রচুর লাল শাক দেখা বেড়া উঠছে আস্তে আস্তে বড় হইব আর দুই হপ্তাহ বাদে বোঝা যাইব এগুলা কি ছোটো কালো আসলে বোঝা যায় না একটু বড় হইলে বোঝা যায় আর এগুলা সব মনে হয় লাই শাক লাই শাক হল উঠছে লগে বাত্তাও আছে প্রচুর লাই শাক হল দেখো খুব সুন্দর লাগে উঠে আস্তে আস্তে বড় হইলে বোঝা যাইব আমরা যেটা ডুগি রইছিলাম দেখো খুব সুন্দর ডুগি উঠে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উঠে যাব সব সামনে যে কজাক র হয়েছিল কজাকগুলো উঠে গেছে দেখো গাছ খুব সুন্দর আলহামদুলিল্লাহ একটা একটা করে উঠছে গাছ আর লগে লাইট বেশি না কিন্তু আম্মায় ফেলাইছিল উঠে গেছে ওই দেখো ডাইরেক্ট রোয়া ডাইরেক্ট উঠে গেছে আর এখানে ফ্রেঞ্চ বিনস র হয়েছিল উঠে গেছে ফুকে খাইলার লাগে ওই দেখো এটা ফ্রেঞ্চ বিনস প্রচুর ফ্রেঞ্চ বিনস উঠছে আলহামদুলিল্লাহ দেখো কারো উঠের বাঁখর এবো উঠছে না বাঁখর ফালানি হয়েছিল উঠছে না দেখি বাঁখর এবো আর ফটো যে বাঁখর রইয়া দিয়েছিলাম ইয়ে উঠছে না এক হাফতা ইয়ে আসছে এক হাফতার ভিতরে সকল গাছ দেখো এগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া খুব রুশেও গাছ উঠে গেছে বাইরে রোদ দেওয়ায় এখন দেখি সাঙ্গারি বাইতো সাঙ্গারিটা ফুরা বর্ত আপনার লগে শেয়ার করলাম এক হাফতা বাদে খিলা উঠছে ইনশাল্লাহ আর নেক্সট এক হাফতা বাদে আবার ভিডিওখন দেখি কত অনুষ্ঠ হয় দেখাই মনে হয় আলহামদুলিল্লাহ আমার বাইর বউয়ে আমার দুইটা নাগার গাছ দিছিল ছোটো ছোটো নাগার গাছ আমি অবশ্যই মাটি বদলাইয়া দেখমু আর গাছের মাঝে দেখছি ফুক হয়ে গেছে আপনারা কেউ জানি না তখন গাছের ফুক কিলা ফরানি যায় আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবাই যারা বাই বোন গার্ডেন গার্ডেনিং করেন আপনারা আমার অবশ্যই একটু শেয়ার করবাই কিলা গাছটা রেজা করা যায় তো দেখো খুব সুন্দর গাছ থ্যাংক ইউ ভাবি গাছ দেওয়ার লাগে খুব সুন্দর গাছ যত্ন করমু দেখি নাগা ধরেন এখানে আমার নাগা খুব ফেভারেট সো গাইজ এখানে দেখতে পারায় আমরা তিনটা ফটোর মাঝে মাটি রেডি করলিছি সারুর দিয়া সকলটা দিয়া আমরা এগুর মাঝে এখন রইমু বেগুন গাছ আর নাগামরসর গাছ দুইটা চলো আপনারা শেয়ার করে দেখো আপনারা সো প্রথমে আমরা আসলে বেগুন রইয়া দিলাম একটা গাত করিয়া বেগুন রইয়া দেবো যার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে বিসমিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বেগুন র হয়ে গেছে এখন আমরা নাগার গাছ রইমু কেন দ্বিতীয় পটো বিসমিল্লাহির রহমানির রহিম
নাগার গাছ রোবর দয়া করবাই আপনারা সবাই বেশ করে নাগা তোর তো এবার আসলে নাগার গাছ বেশি আমরা নাই দুইটা গাছ আমরা বাপিয়ে ফাটাই দিচ্ছেন আমরা রে হয় দেখো আমার ফয়া সিংলা লইয়া আইসইন দাদারে মালি লীলা সিংরা দি বুঝরাও না হয়তো আইয়া কেতে লীলা সিংরা দুই নম্বর নাগার হইব তিন নম্বর ফটো বিসমিল্লাহির রহমানির রহিম বলো যা নাগা তৈর রে যে ছোট মোটো গাছ তো গাছ আলহামদুলিল্লাহ আমরা তিনোটা রোগ হয়ে গেছে কিছু পানি দিয়া রাখবো আমরা গরণিয়া আলহামদুলিল্লাহ গাছ আপনারা দেখতে পারেন আমার লেম্বুর গাছে নয়া ফাতা সারছে সো আমি এখন পুরান ফাতাগুলো আসলে খাটিয়া দিলাইমো তো একটু নাইসলি নয়া ফাতাগুলো বাড়াইতে পারবো আর এই ফাতাগুলো আসলে মরিও গেছে আমি এখন খাটমো খাঁচি লই লিছি খাটিয়া দেখাই রাম আপনারা কি লইছে গাছ সে গাছ দেখতে পারা আমি গাছের একবারে মুন্ডাইয়া দিলাইছি সকল ফাতা মাটির ফেলা চিগুলো এখন বিনো ফেলাই দিব আর নতুন করে এখন সুন্দর করে ফাতা উঠবো আর কিছু ফুলও আছে দেখলাম হয়তো হোক মাশাল্লাহ ফুল আইসেও আর ফুল আইসে সো আশা করলাম কিছু লেম্বু এবার ধরে আপনারা সবাই দোয়া করবাই কিছু লেম্বু ধরতো এলাকি ওখানে ফ্রেশ ফাতা থাকলো আগের ফাতা ফেলাই দিছি আলহামদুলিল্লাহ দেখি কিছু পানি দিমু এখন আর কিছু খানিও দিমু গাছরে যতন কইরা দেখি কিছু লেম্বু ধরে নি আপনারা বলাইয়া দোয়া করবাই সবাই যেন এইবার লেম্বু ধরে প্রায় চার বছর হয়ে গেছে গাছর প্রথমবার ধরছিল বাদে আর ধরছে না তো এবার দেখি আল্লাহ কেতা করেন কেতা খবর গাছ চলো গাছকে গার্ডেন গিয়া দেখি গাছসকল কেতা খবর কিছু গাছসকলর দেখি রিভিউ দিই আপনারা বাংলাদেশ থেকে এনেছিলাম প্রচুর গাছসকল চারটা দেখি জ্বর বাড়াইছে লেম্বু মোটামুটি মাশাল্লাহ বাক্কা ফাতা দিয়েছে লাই ফাতা চাটনি আবার খাই লিয়েছি আমরা আর রুবাবও দেখি বাক্কাও ঠিক আছে আর লাই মোটামুটি বাক্কা বড়র ফিয়াইজ আলহামদুলিল্লাহ টুঙ্গি সাইড দিছে দেখা যার আর অনেক ফুকো হলেও খাইছে কমজলকাই খাইছে আসলে লাল শাকও মোটামুটি বাক্কা বড় হয়ে যার আর উড়ির গাছও দেখি বাক্কা মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর লাগে দেখতে বাক্কা উঁচু হয়ে গেছে আর এখানে দেখতে পারা ফিয়াইজও বাক্কা আস্তে আস্তে জোড়ার ডুগিও মোটামুটি বাক্কা বড় হয়েছে এগুলো লাল শাক আসলে আর ও আরও ছোটো ছোটো উড়ি দেখি বাক্কা জয় গেছে আর এখানে প্রচুর লাই আইছে ফুকিয়ে খাইছে খমজিলকা রসুদ অবশ্যই দিছি খমজিলকা খাইলাই ফিয়াইজও আছে অনেক লাই আর ও আরও দেখি উড়ির পিছি মোটামুটি উঠি গেছে সাংগারে দিমো আর এখানে অনেক ফিয়াইজর জো উঠছে আর ফটো যে বাখর রইছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পারে আপনারা বাখরও উঠি গেছে ও আরও উঠছে আরও দেখো কা ইংলিশ মিষ্টি হদুর হয়েছিলাম এমনি ফেলাই তোর আছে আম্মায় উঠি গেছে সব আর এখানে খিরাও উঠছে বাট খিরা দেখলাম ওই ফুকে খাইলার মানে বড় অন না কোনো আর মাঝে ওই দেখো খিরা দেখতে পারাই কিনা খিরার গাছ এখন আর এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ বাখর উঠি গেছে দেখতে পারায় আরও সুন্দর বাখর লাইও ফেলা নিয়েছিল কিছু আর বাখরও আছে সকলটা উঠি গেছে মোটামুটি আলুও দেখি গাছ উঠি গেছে আলহামদুলিল্লাহ হো আরও আলু আর বাত্তয় দেখায়নি এটা খালি বাত্তয় আর বাত্তয় বাত্তার লগে ওখানে খিরাও আছে আরও ও দেখোক আমি জুম করে আপনারা দেখাইলাম খিরা আর স্ট্রবেরি তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর স্ট্রবেরি গাছও মোটামুটি হেলদি আছে আর এখানে দেখতে পারায় যে লেটিস এগুলো আসলে লেটিস খাইতে খুব ভাল লাগে লগে বাত্তয় উঠছে লেটিসের লগে ওই দেখোক স্ট্রবেরি ফুকি ফাঁকিনতে খাইলার স্ট্রবেরি পাখবার দেন না খাইলার নেট দিয়া তৈলে ভালো আসলো দেখা আর এখানে দেখো খালি বাত্তা এই বাত্তা আসলে আর বড় হইলে খাইতে যে মজা লাগে টেস্টি লাগে খালি স্ট্রবেরি আর স্ট্রবেরি সো আজকে দেখো খুব সুন্দর লাগে গার্ডেনটা মোটামুটি সদু এবং আমরা বারা বার করছি না বার করলিম ইনশাল্লাহ যে আমার আনাসর গাছ মোটামুটি জয় আছে এখানে আর এখানে আরও চারটা খদুর গাছ টুলাইয়া দিলাইম আটটা মাঠু লেস্টার তাকিয়ে আইসলো তিনটা আছে আর কিছু ফ্লাওয়ার আনছে গেন্দা ফ্লাওয়ার যেটা রইবার লাগে গার্ডেন এখন রইয়া দিই মুইগুলা আর এখানে দেখতে পারে আলহামদুলিল্লাহ আজকে আমার আম্মার লাগে এটা কলার গাছ আনছি সুন্দর লাগে কলার গাছ দেখতে আর এখানে দেখতে পারা যে আমরা বেগুন গাছ রয়েছিলাম মোটামুটি বাক্কা হেলদি হয়ে গেছে বেগুন গাছ আর নাকাও মোটামুটি আলহামদুলিল্লাহ বাক্কা উঁচু হয়ে গেছে উড়িও দেখতে পারায় লত বাইলিছে বাক্কা ওখান ফোন থাকি লত আছে উড়ি বাইয়া দুই হাজার আর সদু দেখো আর কিনা
মরিও গেছিল, আলহামদুলিল্লাহ বাচ্চা উঠছে। আর এগুলো আমি যে গড়ও রয়েছিলাম মোটামুটি তোরাও হয়েছে। আর ইজা দেখতে পারা আবার কালাম হয়ে গেছে, বারাবার ফেলব ইনশাল্লাহ। ইজ আর এখানে দেখতে পারা আমার আম্মার লাগে আর একটা গাছ আমি আনছি, এটা আসলে একটা ফ্রুট দেখা ফেক যে আমরা তিন ফল হয় ও তিন ইউজ এই তুন তুন মনে হয় তুন ফল দেখা তিনটা আইসে গাছ লাগাই মুইটা। আর এখানে দেখতে পারা আরও যার সদু ওই দেখা। আর ইজার মোটামুটি আলহামদুলিল্লাহ বেটা ফুলও আইছে, কিছু ফুলও আইছে, বাইতে বাইতে আবার আমরা গরো পাইলে আর বারাবার ফেলিব ইনশাল্লাহ। আর নাগার গাছ আর একটা আর কিছু রুজে টাইনা পানি দিবি যায় আসছে জিতো হইলে বাদে দেখা মোটামুটি আলহামদুলিল্লাহ জিতো হয়ে গেছে মাশাআল্লাহ। আমার খুব ফেভারেট খুব মজার একটা রুজেটোর পাতা আইগু দেখি আলহামদুলিল্লাহ কিতো হয় বাসে নি। মোটামুটি সামনে গাছের গার্ডেনও দেখতে পারাই ঢুকি উঠছে, বাট বেশি বড় হইতে পারেন না এখানে। এখানে আসলে বিলাই হলে ইয়া খালি খুরি লাই। আর ইবাজত বাঁখর ফালাইছিলাম, বাঁখর ওপর কিচ্ছু আবার উড়ছেও না, উড়ি দুই একটা আবার উড়ছে রয়েছিলাম জানে উড়ি ওই দরকার উড়ি উঠছে। আর এটা বন এ পড়ে গেছে আর আকারা বন উঠে যায় ওই দরকার এগুলো উড়ি আসলে। আর যে ইংলিশ সদু রয়েছিলাম ওগুলো উঠছে, ইংলিশ সদু দেখা ওরা পাক্কা উঠে গেছে দেখা যায় মোটামুটি বড় হয়ে গেছে। চাষা করার মাছকে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমরা দুই দিন হাফতা খিলা গাছ উঠছে, মেঘ দেওয়ায় আসলে বেশি জহরা গেছে না। চাষা করার আপনার ভালো লাগছে, লাইর পাতা সব খাইয়া একবারে চুরুম চাম করলিছে লাগে কম জিলকার ওষুধ না দিলে লাই খাইতার তাই। আমরা ওখান দিমু শ্লাগ মারার লাগে কম জিলকা যে কম জিলকায় আসলে পাতা ফুল টুল সকলটা খাইয়া ফেলাই দে। আর মেঘ দিয়া হলেও কম জিলকা আই হয় এর লাগে কম জিলকার ওষুধ দিলাম এখন সেটাই দিমু। That's it guys, end of the vlog. Assalamu alaikum beautiful people, Allah Hafiz, see you guys in next vlog.